গুড মর্নিং ফ্রেন্ডস চলে এলাম নতুন ব্লগে আজকে সপ্তাহে প্রথম দিন যাই হোক দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা কাটিয়ে আজকে আপাতত জয়েন করতে চলেছি অফিসে তোমাদের দিদিও এখানে প্রেজেন্ট আছে অলরেডি এখন চায়ের টেবিলে চা করে দিয়েছে টেবিল বলা ভুল অ্যাকচুয়ালি এটা বেডটি তা দেখো তোমার চায়ের কাপ নিয়ে বসে পড়েছে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের দাদাভাইও আজকে আশা করি অনেকটা বেটার আছে এই কারণে এখন অফিস যাবে যাই হোক কিছু তো করার নেই তো জয়েন করতেই হবে তো চলো সারাদিন আমাদের পাশে থেকো সাথে থেকো আর সারাদিনটা কীভাবে কাটাই তোমাদের সাথে যত সম্ভব চেষ্টা করব আর তোমার দাদাভাই মতো সুস্থ হয়ে যাক এই কামনাই জানাই চলো ব্লগটা কন্টিনিউ কর বন্ধুরা তোমাদের দাদা অফিসে বেরোনোর আগে একদম প্রেশারের যন্ত্র দিয়ে প্রেশার মেপে যাচ্ছে এখন মনের মধ্যে একটাই প্রশ্ন কি দেখাবে প্রেশারে কি দেখাবে প্রেশারে যাই হোক বন্ধুরা কিছু করার নেই চলো দাদা প্রেশার এখন আশা করি নর্মালে যাবে দেখা যাক দেখা যাক কি হয় তো করছে দাদার মনে দেখা যাক কি হয় কি হয় কি হয় কি হয় বন্ধুরা দেখো দেখা দেখো দেখো তোমার দ্বারা একদম চোখ বুঝে দিয়েছে ভয়ের চোটে কী হবে কী হবে তোমার দ্বারা একটু মেনিয়াগ্রস্ত আছে যে কী হলো কি হলো কি হলো কি হলো দেখো কি হবে পেশার বাড়বে নাহলে কমবে মনের মধ্যে ভয় নিয়ে কখনো কিছু হয় না মন থেকে ভয় দূর করতে হবে দূর করলেই এগোনো যাবে নালে কিন্তু এগোতে পারবে না কিছু করার নেই তো এবার দেখা যাক কত হচ্ছে পেশা

তোমার এজে ওয়ান ফোর্টি নাইনটি নর্মাল যাই হোক বন্ধুরা তোমাদের সাথে একটু শেয়ার করে ফেললাম চলো সকালের পর এই এখন সময় হল তোমাদের কাছে আসা সারাদিন যা ব্যস্ত ছিলাম সেইভাবে আর তোমাদের কাছে আসাই হয়নি যাই হোক একটু দেখেই বুঝতে পারছো সাজু করা একটু বেরিয়েছিলাম তো আমি এখান থেকে বেরিয়েছিলাম তোমাদের দাদাভাই অফিস থেকে একটু এক জায়গায় দাঁড়িয়ে ছিল ওখানে দুজনে মিট করলাম টুকটাক একটু ঘুরে ফিরে তারপর বাড়ি চলে টুকটাক কিছু কেনাকাটাও ছিল ওগুলো করে বাড়ি আসলাম তা এখন দেখো তোমাদের হ্যালো সারা দিনের ব্যস্ততার কারণে তো আর বগে আসতে পারিনি সপ্তাহে অফিসে জয়েন করেছি শরীরটা তুলনামূলকভাবে অনেকটাই ভালো কাজ করে সবাইকার সঙ্গে দেখাশোনা হল দেখা সাক্ষাৎ হলো অফিসে খুব ভালো লাগছে আর তারপর তো বিকেলে তো একটু শুনলেই দিদির সঙ্গে একটু বেরিয়েছিলাম আর যাই হোক দেখতে থাকো যাই হোক তোমাদের দাদাভাইয়ের সাথে তো কথা হলো আমারও আজকে ডিনার আইটেম রেডি করে এই জাস্ট এসে বসলাম তো ডিনার আইটেমে একদম সিম্পল মেনু আলুর তরকারি করেছি আর রুটি আর সেভাবে কিচ্ছু নয় তোমার দাদাভাই তো খুব সেরকম মানে খাওয়ার একটা ইচ্ছা সেটা সেইভাবে নেই এই একদম সিম্পল করেছি আর নিজেও আর করিনি মানে একজন সেরকম খেতে না চাই তাই মন থেকে চাইও না অন্য একটা নতুন আইটেম করি চাইও তো দেখা যাক তোমার দাদা ভাই আস্তে আস্তে অত রিকভারি করবে তুলনামূলক অনেকটা করেওছে তো চলো আজকে তো আপাতত এই ডিনার আইটেম রেডি করে বসলাম তারপরে একদম ডিনার কমপ্লিট করে তোমাদের কাছে আস ততক্ষণের জন্য তোমরাও তোমাদের ভাতের কাজগুলো কমপ্লিট করো ডিনার করে নাও তারপর আবার দেখা হবে ডিনার কমপ্লিট করে চলে এসেছি একদম তোমাদের কাছে হ্যাঁ তোমাদের কাছে যেমন এসেছি তার সাথে ব্লগেও এন্ড করতে এসেছি তো আজকে তোমাদের বলেছিলাম যে ডিনারের আইটেম কি ছিল একদম সিম্পল মেনু ছিল আর রিপিট করছি না তা যাই হোক ডিনার তো কমপ্লিট হয়ে গেছে এখন একটু দাঁত ব্রাশ করবো মুখে ক্রিম মাখবো তারপর তার আগে তোমাদের দাদা ভাইকে দেখো কি করছে হ্যালো ফ্রেন্ডস আমি তো যথারীতি ডিনার করে এসি একদম শুয়ে পড়েছি একটু আগে প্রেশার মাসলাম প্রেসার নর্মাল কিন্তু মানে এই বিগত তিন দিন ধরে যা গেল কিছুটা ক্লান্তি এখনও রয়ে গেছে যে কারণে মানে কমপ্লিট এনার্জিটা এখনও গেন করতে পারিনি আর নিচে থেকে ওপরে এসে মানে একটু অসুবিধা হচ্ছে যে কারণে শুয়ে পড়েছি ঠিক আছে তোমাদের ভালোবাসা আশা করি সুস্থ হয়ে উঠবো খুব তাড়াতাড়ি অলরেডি হয়ে উঠেছি যাই হোক আজকের মতো এটুকুই তো দেখলে তো তোমাদের দাদাভাই যদিও শুয়ে পড়েছে কিন্তু তোমাদের দিদিভাই এখনো শুতে অনেক দেরি এখনো টুকটাক অনেক কাজ বাকি আছে যে কাজগুলো কমপ্লিট করব তারপর বিছানা রেডি করব তারপরে ঘুমব হ্যাঁ বিছানা রেডি বলতে মশা টশা খুব একটা টানাই না অল আউটটাই তা যাই হোক সব কিছু রেডি করে ঘুমোতে ঘুমোতে এখনও প্রায় এখন প্রায় এগারোটা দশ তোমরা আরও এক ঘন্টা তারপরে গিয়ে ব্রাশ ট্রাশ করবো এখন সমস্ত কমপ্লিট কিছু করে হাতের কাজ কমপ্লিট করে ব্রাশ করব তারপরে ফ্রেশ হবো ফ্রেশ হয়ে তারপর একদম শুতে আসবো বুঝতে পারছো এখনও এক ঘন্টার ব্যাপার তা যাই হোক তোমরাও ঘুমিয়ে পড়ো আবার একটু ঠান্ডা ঠান্ডা বেশ পড়েছে তো ওয়েদারটা মানে ফ্যান খুব একটা লাগছে না যদিও হয় চলছে হালকা একদম যাই হোক চলো তা কী করবো এবার শুভরাত্রি বলবো তো চলো শুভরাত্রি ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগে তোমরা কিন্তু আমাদের জন্য ওয়েট করে থেকো চলো টাট